السلام عليكم ورحمة الله وبركاته. অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 247 আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 197 নং আয়াত আলোচনা করেছিলাম। এ পর্বে আমরা সূরা বাকারার 198 এবং 199 নং আয়াত আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। بسم الله الرحمن الرحيم ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وَإِن كُنتُم مِّن قَبْلِهِ لَمِنَ الضَّالِّينَ ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ চলুন আমরা ভেঙে ভেঙে করি। লাম ইয়া যাবুর লাই সিন যাবুর সা লাইসা عين زبر عه لم يزبر لي عليك اب من بشكم عليكم ليس عليكم جيم بش جو نون الف زبر نا جبر پر خالی الف تا جبر کے اکل پرمانے دیر کو پرتا جونا حان دوی بش خون جناح عليكم جناح حمزه نون زبر ان نون ساکن در پر ایک فر حرف تا ش ست نون ساکن کو نہ پرتا ان تابا زبر تاب কলকল হরফ বাইরে পরে জজম তাই কলকল করতে হবে। তা জবর তা তাবে তা গয়ন পেশ গু পেশের পরে জজম লাভাও তাই পেশকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তাবে তা গু আং তাবে তা গু ফাতল জবর ফাত লাম মিম দুই জবর লাম ফাত লাম তানবিনের পরে ইদগাম বাগুন্দর হরফ মিম এসেছে তাই তানবিনকে গুণ্য করে পড়তে হবে। মিমরাজের মির ফাত লাম মির রবা জবর রব বাজনের বি রব্বি কাপ মিম বেশকুম রব্বিকুম মির রব্বিকুম লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাত লাম মির রব্বিকুম ফা জবর ফা হামজাজের ই ফা ই জাল আলিফ জবর জা জবরের পরে খালি আলিফ এরপর একটি হরকত হামজা এসেছে তাই জবরকে তিন আলিফ পরিমাণে দেখে করে পড়তে হবে। ফা ইদা হামজ জবর আহ ফাদত জবর ফাদ আ ফাদ তা মিম পেশ তুম মিম সাকিনের পরে মিম সাকিনের ইদগামের হরফ মিম এসেছে তাই মিম সাকিনকে গুণ্য করে পড়তে হবে। আ ফাদ তুম মিম নুনজের মিন আইন জবর আহ র জবর রা আ র ফা খারা জবর ফা খারা জবর জন্য এক আলিফ টান তা দুই জের তিন তানবিনের পরে ইকফার হরফ ফা এসেছে তাই তানবিনকে গুণ্য করে পড়তে হবে। عرفات فاز الغبر فاز كبشكو فازكو رولم بشرول فاذكر اللام خرج بالله خرج برجنة كلبتان فاذكر الله ها زبرها فاذكر الله حمزة ننزر عين نون ساكن رقوالي اكفر حروب دال اشي ستا نون ساكن كي گن نگر برتوها بي دال لم زبر دال عين دال ميم شين زبر مش عين زبر ع مش ع ر لام زر المشعر ح زبر ح ر الف زبر ر جبر পরে খালি الف তাই জবর কে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। হার মিম জের মি হারামি যদি আমরা এখানে থামি তাহলে জবর পরে খালি الف এই জবর কে একালে ফের পরিবর্তে তিন الف পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং মিমের উপর একটি জজম হবে হারাম এরকম। فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام أوزل دبر وذ كبشكو وذكو راو بشرو بشر پر جازم الواو تا بشك اكالي پوريماني درگ كوري برتاب وذكرو ها بشهو وذكروه كب زبر كهمين الب زبر ما জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কামা হা জবর হা
দাল খারা জবর দা খারা জবর জন্য এক লিপেন হাদা কাপ মিম পেশ কুম হাদা কুম ওয়াজ কুরু হু কামা হাদা কুম ও জবর ওয়া হামজা নুনজের ইং নুন সাকিনের পরে ইকফার হরব কাফ এসেছে তাই নুন সাকিন কি গুণ না করে পড়তে হবে ইং কাপ নুন পেশ কুন নুন সাকিনের পরে ইকফার হরব তা এসেছে তাই নুন সাকিনকে গুণ না করে পড়তে হবে কুম তা মিম পেশ তুম মিমে সাকিনের পরে মিমে সাকিনের ইদগামের হরফ মিম এসেছে তাই মিমে সাকিন কি গুণ করে পড়তে হবে কুম তুম ওয়া ইন কুম তুম মিম নুন জের মিম নুন সাকিনের পরে ইকফার হরফ কফ এসেছে তাই নুন সাকিন কি গুণ করে পড়তে হবে মিম কব্বা জবর কব কলকলর হরফ বারে পরে জজম তা কলকল করতে পারলাম জের লি কবিলি হা খারাজে হি খারাজের জন্য ক্লিপটন কবিলি হি মিং কবিলিহি লাম জবর লাহ মিম জের মি লামি নুন দাল জবর নুন দত জবর নত লামি নাত দত আলিফ জবর দ জবরের পরে খালি আলিফ এরপরে হরফে তাসদিদ এসেছে তাই এই জবরকে এক আলিফের পরিবর্তে চার আলিফ পরিমাণে দীর্ঘ করিয়ে পড়তে হবে এটাকে বলা হয় মদ্দেল আজিম কালমি মুসাক্কাল লাম ইয়াজিল্লি জেরের পরে জজম আলাইয়া তাই জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এটাকে বলা হয় একালিফ মাত দলি নুন জবর না দলি না এখানে থামলে জেরের পরে জজম আলাই একালিফ মাতকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং নুনের উপর একটা জজম হবে এটাকে বলা হয় মধ্যে আরজি সাম ইমপের সোম হরকতের পরে মিমের উপরে তাসদিদ তা এখানে ওয়াজিব গুণ হবে মিম জবর মা সোম মা হামু জবর আ ফা ইজের ফি জেরের পরে জজম আলাইয়া তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে আ ফে দ ত পেশ দু পেশের পরে জজম আলাওয়াও তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে আ ফে দু মিম নুন জের মিন হাই আ জবর হাই সা পেশ সু হাই সু মিন হাই সু হামজ জবর আ ফা আলিফ জবর ফা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে আ ফা দত নুন জবর দন হরকতের পরে নুনের উপরে তাসদিদ তাই এখানে ওয়াজিব গুণ করতে হবে আ ফা দন নুন আলিফ জবর না জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে সিন পেশ সু না সু আ ফা দন না সু অসিন জবর ওয়াস তা গন জবর তা ওয়াস তা ফাজের ফি অস্তাগ ফি রলাম পেশরুল অস্তাগ ফি রুল্লাম খারা জবর লা খারা জবর জন্য একালে টান হা জবর হা অস্তাগ ফি হা যদি আমরা এখানে থামি তাহলে খারা জবরে একালিফের পরিবর্তে তিন আলিফ টান হবে এবং হায়ের উপরে জজম হবে এটাকে বলা হয় মধ্যে আরজি অস্তাগ ফি ثم أفيض من حيث أفاض الناس واستغفر الله حمزة ننزر إن أركو تربار ننزر بر التشديد تاكن واجب قلنا هبه نن لم زبر نل إن لم خرى زبر لا خرى زبر جن ناك لبتان إن الله ها زبر ها إن الله غن زبر غه فاو بشبو পেশের পরে জজম আল ওয়াও তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে গফু র র দুই পেশ রুর গফুরুর র জবর র হা ইজের হি জের পরে জজম আল ইয়া তাই জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে রহি মিম দুই পেশ মুন রহিমুন যদি আমরা এখানে থামি তাহলে জেরের পরে জজম আল ইয়া একালিফ মাতকে একালিফের পরিবর্তে তিন আলিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং মিমের উপর একটি জজম হবে এটাকে বলা হয় মধ্যে আরজি রহিম এরকম টেনে পড়তে হবে
إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ صدق الله العظيم. এ পর্বের আলোচনা এ পর্যন্ত, আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।